কাল সপ্তমী সন্ধ্যায় গিয়েছিলাম টুইন টাওয়ার দেখতে। ভিড় দেখেছেন? ওরে বাপরে, মানে আমরা কথা বলছিলাম কিন্তু আমাদের কথা কিছু শোনা যায়নি বলে সাউন্ড পুরো অফ করে রেখেছি। তো এত ভিড়, মানে আপনাদেরকে কি বলবো, ভিড়ে মানে ঠিলে ঠিলে ঢুকিয়েছে আর ঠিলে ঠিলে বার করেছে, এত ভিড় ছিল। দেখুন শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, দেখুন কোনো লোক বোঝা যাচ্ছে না। লাইন দেখেছেন? মিনিমাম আপনার ওই কি বলবো, হাফ কিলোমিটারের মতো লাইন ছিল। মানে একদিকে ঘুরে ঘুরে লোক আসছে, এই যে দেখছেন না, এদিকে দেখা যাচ্ছে সাইড দিয়ে লোক আসছে, এসে এটা অনেকখানি যাচ্ছে, যেয়ে আবার একটা লাইন বাঁকছে। তো মাঝখান দিয়ে অনেকে যারা পাচ্ছিল বাঁশের ফাঁক দিয়েও গলে যাচ্ছিল, তবে লাইনটা এগিয়ে এসে তাড়াতাড়ি এখন অনেকটাই সামনাসামনি এসেছি ঠিলে ঠিলে, মানে সব ঠিলে ঠিলে বার করছে, সঙ্গে ভাই আছে। এবার ঢুকবো জাস্ট। দেখুন কত ভিড়, এই দেখুন ঢুকে পড়েছি ভিতরে। অনেকক্ষণ পরে লাইনে ঢুকতে পেরেছে বলে কথা, সবাই হুড়মুড়ি হাঁকে ফটো তুলে নিচ্ছে যে যার মতো করে। তো আমি বাদ যাই কেন, তাই না? ওই জন্য আমিও পুরো ভিডিওটা করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। তোমরাও কে কে এখানে এসেছিলে কমেন্ট করে বলবে কিন্তু কেমন, আর কে কে মানে কার কার বাড়ির সামনে ভালো ভালো প্যান্ডেল হয়েছে, কী প্যান্ডেল হয়েছে, তো আমাদের সাথে শেয়ার করবে কমেন্ট বক্সে, জানাবে আমাদেরকে। আমাদের কিছুটা আনন্দ তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো ভিতরে ঢুকে দেখা যাক ভিতরে কি আছে, বাইরেটা তো দেখলে সবাই, চলো ভিতরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখেছো প্রত্যেকে হাতে মোবাইল নিয়ে নিয়ে ঢুকছে শুধু। আমার তো সবার আগেই ভিতরে ঢুকে ঝাড়টাই চোখ পড়েছে, এত সুন্দর ঝাড়টা ছিল। তোমরা তো ভিডিও দেখছো, তো আমি সামনে থেকে দেখলাম, মানে আরো বেশি এনজয় করলাম আর কি। ঝাড়টা জাস্ট অসাধারণ ছিল। এই যে প্রতিমা, চলো এবারে বেরিয়ে যায়।